আপনার মেয়ে গাড়িতে বসবে আর পিছন দিয়ে চুলগুলো উড়বে, আপনি জান্নাতে হাওয়া খাবেন? হবে না। আপনার মেয়েকে আপনি বাঁচান, আপনার মেয়েকে আপনি বাঁচান। আপনার মেয়েটা ঘর থেকে বেপর্দা ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফেরা পর্যন্ত আজকের এই দিনে সে যে পরিমাণ গুনাহ করেছে, তার 40 বছরে যে পরিমাণ গুনাহ হয়েছে, তাকে দেখে দেখে যত মানুষ যত গুনাহ করেছে, আল্লাহর কসম আপনার মেয়ের পিছে একা তা হবে। আর আপনার মেয়ের পিছে একা যা, আপনার পিছে তা। লিখে রাখেন আমার কথাগুলো, আপনার মেয়েকে আপনি দিন শিখাইলেন না, আপনার ছেলেকে আপনি দিন শিখাইলেন না, আল্লাহ মাফ না করলে কোনো মাফ নাই।